তিন ইঞ্চি বাই আড়াই ইঞ্চি মাপের একটা ছোট্ট খাতা আমার মনে যে কি পরিমাণ ঝড় তুলে দিতে পারে তা আগে কখনো আমার জানা ছিল না। শুধু ঝড় তুলে দেওয়া বললে বোধহয় ভুল হবে। উত্তরবঙ্গের সুন্দর প্রকৃতির মাঝে যে এমন একটা ঘটনা ঘটে যেতে পারে তা আমি ভাবিনি। আমার মেয়ে তিন্নি যখন তার হাতি দাদুর ছবিটা দেখিয়েছিল তখন একটু বিরক্তই হয়েছিলাম, কারণ তিন্নির বয়স এখন 10, আর সেই যে ছবিটা এঁকেছে সেটা বছর দশকের বাচ্চার আঁকা না শিখে ছবি আঁকলে যেমন হয় তেমনই হয়েছে। আমার কত ইচ্ছে ছিল যে তিন্নিকে আমি নিজে আঁকা শেখাবো। আমি যা যা করতে পারিনি তিন্নি তাই করতে পারবে, কিন্তু আমার স্ত্রী নিভার জন্য কিচ্ছুই হলো না। উত্তরবঙ্গের পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর এই গ্রাম, যেদিকেই তাকাও সবুজ আর সবুজ। পাহাড়ের গায়ে চা বাগান দেখলে মনে হয় সবুজ মখমলের কাপড় ওপর থেকে যেন গড়িয়ে নেমে গেছে। অনেক নিচে ছোট্ট একটা নদী, পর্যটনের মানচিত্রে গ্রামটার বিশেষ উল্লেখ না থাকলেও প্রাকৃতিক সৌন্দর্যে আমাদের মন ভরে গেছে। আমরা গতকাল এখানে এসেছি, চারটি বাড়ি ছাড়া এখানে পর্যটকদের থাকার সেরকম কোনো ব্যবস্থাই নেই। আমরা কলকাতা থেকে সমস্ত ব্যবস্থা করে এসেছিলাম বলে আমাদের কোনো অসুবিধা হয়নি। আমার স্ত্রী নিভাই সব যোগাযন্ত্র করেছে। তবে সত্যি কথা বলতে কি, আমার এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না। এত সুন্দর একটা জায়গায় সুকুমারবাবুর মুখে যে এমন একটা খারাপ ঘটনার কথা শুনব তা আমি সত্যি আশা করিনি। গতকাল আমরা এখানে এসেছি। যে বাড়িতে আমরা আছি তার ঘরগুলো সব কাঠের তৈরি পাটাতনের উপর দাঁড়িয়ে আছে। প্রায় 1.5 মানুষ উঁচু কাঠের সিঁড়ি দিয়ে উঠলে লম্বা টানা বারান্দা। বারান্দার ধারে সারি সারি চারটে থাকার ঘর, প্রতিটা ঘরই 2 কামরা। এই বাড়িটার ঠিক পাশেই আরও একটা কাঠের ছোট বাড়ি আছে, সেখানে এই বাড়ির কেয়ারটেকার সুকুমার থাপা আর সবসময়ের কাজের লোক মতি সিং আর তার বউ ফুলমতিয়া থাকে। সুকুমার বাবুর মুখে সব সময় হাসি লেগেই রয়েছে। এইটুকু সময়ের মধ্যেই আমার মেয়ে তিন্নির সঙ্গে ও খুব ভাব হয়ে গেছে। ওকে সুকুমার দাদু হাতি দেখাবে বলেছে, তাই সুকুমার বাবু এখন আমার মেয়ের হাতি দাদু। আমাদের পরিবারে আমরা এই তিন, আমি অজয় হালদার, আমার স্ত্রী নিভা আর আমাদের 10 বছরের মেয়ে আশাপুর ওরফে তিন্নি। তিন্নি এখানে এসে খুব খুশি, খুশি আমরাও কিছু কম হই। আসলে বহু বছর আমাদের কোথাও বেড়াতে যাওয়া হয়নি, এবারেও আসা হতো না যদি না নিভা জোর করত। আমার আর নিভার মানসিক দূরত্ব গত কয়েক বছরের মধ্যে অনেকটা বেড়ে গেছে। উত্তরবঙ্গের পাহাড় কি পারবে সেই ক্ষত দূর করতে? কি ভাবছেন একা একা? তাকিয়ে দেখলাম নবীন বাবু আমার পাশের ঘরটাতে উনি গতকালই এসেছেন। শুনেছি উনি স্কুল শিক্ষক এবং এখনও অবিবাহিত। একটু হেসে বললাম, কিছুই না, আমাদের প্রতিটা ঘরের সামনে বারান্দায় একটা করে গোল টেবিল আর টেবিলগুলোকে ঘিরে 4-5টা করে চেয়ার রাখা রয়েছে। আমি আমার ঘরের সামনে একটা চেয়ারে বসে আছি। নবীনবাবু এসে আরেকটি চেয়ারে বসে বললেন, তো আজকের কি প্ল্যান? কিছু না, স্রেফ বিশ্রাম। যে কদিন এখানে আছি স্রেফ বিশ্রাম। বাহ, আপনি তো দেখছি আমারই পথের পথিক মশায়। কোথাও গিয়ে লাট্টুর মতো চরকি পাক খাওয়া আমার দাঁতে নেই, যেখানে যাই সেখানেই পড়ে থাকি। না, আমার তেমন কোনো ধনুক ভাঙা পণও নেই, একটু আধটু এদিক ওদিক ঘুরে আসা যেতেই পারে। আসলে আমরা এখানে তেমন কোনো ট্যুর প্ল্যান করে আসি। কাছেই একটা ঝর্ণা আছে, চাইলে দেখে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। আরে বাহ, আপনি দেখছি গতকাল এসেই এই জায়গার খোঁজখবর নিয়ে ফেলেছেন সব। আরে না না, আমি এর আগেও বাদ দুয়েক এখানে এসেছি। আমার মতো লোকের জন্য জায়গাটা আদর্শ, কোথাও ছুটোছুটি করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ব্যাপারই নেই, হইচই নেই। যে কটা দিন ছুটি আছে
কেবল এক জায়গায় বসে থেকে সবুজ দেখে যাও, সবুজ আর সবুজ, চারিদিক শুধু সবুজ। আমাদের বাড়ির সামনে ছোট্ট একটা উঠোন, উঠোনের চারপাশে সুন্দর করে সাজানো অনেক গাছপালা। সেখানে নিভা এবং আর একজন মহিলা মন্থর গতিতে হাঁটতে হাঁটতে গল্প করছে। তিনি মনে হয় নবীনবাবুর পাশের ঘরটাতে আছেন। ওই ঘরটায় একটা ফ্যামিলি আছে, তারাও তিনজন, কর্তা গিন্নি আর তিন্নি সমবয়স্ক একটি বাচ্চা মেয়ে। মেয়েটির নাম কুট্টি। কুট্টির মায়ের সাথে নিভার দেখছি বেশ বন্ধুত্ব হয়েছে। কুট্টির সঙ্গে তো তিন্নির প্রথম দিন থেকেই গলায় গলায় বন্ধুত্ব, তবে আমার সঙ্গে ওদের কারোর কোনো বন্ধুত্ব বা পরিচয় হয়নি। আসলে আমি লোকটাই এরকম, চট করে কারো সঙ্গে মিশতে পারি না। অচেনা কোনো মানুষের সাথে কথা বলতে গেলেই আমার চিন্তা ভাবনা সব কুলিয়ে যায়, কি বলবো বুঝতেই পারি না। নিভার মতো অনেককেই দেখেছি যে চেনে না শোনে না, অথচ ঘন্টার পর ঘন্টা তার সাথে গল্প করে যায়। কি এত কথা, এত কথা, এত মেলামেশার জন্যই তো যত সমস্যা। আমি আর নবীনবাবু গল্প করছিলাম, আমি কথা বলছিলাম কম, নবীনবাবু কথা বলে চলেছিলেন। এমন সময় আমার মেয়ে তিন্নি লাফাতে লাফাতে এলো, এসেই অত্যন্ত আনন্দের সাথে বলল, দেখো বাবা হাতি দাদু কি দিয়েছে। দেখলাম ওর হাতে 2.5 ইঞ্চি লম্বা এবং 3.5 ইঞ্চি চওড়া একটা বাঁধানো খাতা, খাতাটায় 20-25টা সাদা পাতা। তিন্নির অন্য হাতে একটা পেন্সিল। আমি জিজ্ঞাসা করলাম, কি ওটা, কি ওটা তিন্নি? হাতি দাদু আঁকতে দিয়েছে। আর আঁকা, আমি আমার মেয়েকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, নিভার জন্য সব বরবাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে যাও আঁকো গিয়ে। ঠিক আছে বাবা। তিন্নি তখনই খাতাটা টেবিলের উপর রেখে আঁকতে শুরু করলো। নবীনবাবু এবার উঠে গেলেন, আমি সামনের দিকে চেয়ে চুপ করে বসে রইলাম। একটু পরে তিন্নি বলল, বাবা দেখো। চেয়ে দেখি ও সুকুমার বাবুকে এঁকেছে। সুকুমারবাবু সাইকেলে বসে আছেন, অত্যন্ত কাঁচা কাজ। আঁকা প্র্যাকটিস না করা বাচ্চারা মনের খেয়ালে যেমন আঁকে তেমনই আঁকা। বাহ বেশ ভালো হয়েছে, যাই মাকে দেখে আসি। এমন সময় সুকুমারবাবুকে দেখলাম সাইকেল নিয়ে কোথাও যাচ্ছে। আমি তাকে ডাক দিয়ে বললাম, আরে সুকুমারবাবু যে, আপনি আবার তিন্নিকে খাতা পেন্সিল কিনে দিতে গেলেন কেন? না বাবু, ওগুলো আমি কিনে দিইনি তো। তবে ওগুলো আমার কাছে ছিল। আপনার কাছে? হিসেব লেখার জন্য নাকি? না না, হিসেব লেখার জন্য অত ভালো খাতা, ওগুলো একটা বাচ্চা মেয়ের ছিল। ও, এখানে ফেলে গেছে বুঝি? সে বড় দুঃখের কথা বাবু। মানে কি ব্যাপার? আগে কলকাতা থেকে একটা ফ্যামিলি এসেছিল, আপনারা এখন যে ঘরটাতে আছেন ওরাও ওই ঘরটাতেই ছিল, আপনাদের মতন ওই তিনজনের ফ্যামিলি। মেয়েটা ঠিক আপনার মেয়ের মতন, এই বছর দশেকে ছিল, নাম মলি। একদিন কি হলো জানেন, ওই মেয়েটা সামনের ওই খাঁটটাতে পড়ে যায়। হ্যাঁ, কি সর্বনাশ! সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন বাবু, আপনি দেখবেন খাটটা, ওখানে পড়ে যাওয়া একেবারেই অসম্ভব। খাদের শুরুতে বড় বড় গাছ, সেখানে ঢাল একেবারে কম, ওই জায়গাটা পার করে তারপরে খাড়া ঢাল। তাহলে অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? এইভাবে যে পড়ে গেল তা জানা যায়নি। একদিন পরে ও দেহটা ওই নিচের ওই নদীটাতে পাওয়া যায়, খুব দুরন্ত ছিল মেয়েটা। সুকুমারবাবু একটু থেমে আবার বললেন, ওই ঘটনার পর মলির বাবা মা চলে গেল, ওদের ঘরে এই খাতা আর পেন্সিলটা ছিল, ওর বাবা ওর জন্য ওটা কিনে দিয়েছিল। সুকুমারবাবু এরপর আরও কিছু কথা বলে চলে গেলেন, আমি চুপ করে বসে রইলাম। তারপর টেবিল থেকে খাতাটা তুলে নিলাম, তিন্নির আঁকা ছবিটা দেখলাম আরেকবার, কিন্তু পাতা উল্টাতেই স্তম্ভিত হয়ে গেলাম। তিন্নি শুধু প্রথম পাতায় একটা ছবি আঁকেনি,
প্রতিটা পাতায় ছবি এঁকেছে। সবকটা ছবি অত্যন্ত কাঁচা হাতের কাজ। সবকটা ছবিতেই সাইকেল চালানো সুকুমারবাবু, কিন্তু ছবিগুলো প্রতিটা পাতায় একটু একটু করে বদলে গেছে। ফ্লিপ বুক আঁকা তিনি শিখলো কি করে? কে শেখালো ওকে? ছবিতে দেখা যাচ্ছে সুকুমারবাবু সাইকেল চালাচ্ছিলেন, হঠাৎ একসময় আঘাত পেয়ে সাইকেল থেকে পড়ে গেলেন। মলির কথা শুনে মনটা খুব খারাপ লাগলেও তিন্নির আঁকা দেখে বেশ ভালোই লাগলো। অনেকক্ষণ বসে আছি। না, আর ভালো লাগছে না। কিন্তু তিন্নিটা গেল কোথায়? ওকে জিজ্ঞাসা করতে হবে এই ধরনের আঁকা ও শিখলো কবে, কে শেখালো। আমি ছোটবেলা থেকেই আঁকতে খুব ভালোবাসি, বড় হয়ে আর্ট কলেজে ভর্তি হই। ইচ্ছে ছিল আর্টিস্ট হব, আমার ছবির অনেক কদর হবে। আর্ট কলেজ থেকে অত্যন্ত সম্মানের সঙ্গে পাস করেছি, কিন্তু তারপর আর কোথাও দাগ কাটতে পারলাম না। একটা অ্যাড এজেন্সিতে কাজ করি, কারোকে তৈলমর্দন করতে পারি না, তাই বহু বছর একই পদে পড়ে আছি। আমার থেকে অনেক জুনিয়র এখন আমার মাথার ওপরে। এখনও তো কম্পিউটারই সব হয়, তাহলে আর অমুককে দরকার কি? কম্পিউটারই সব হয়, তোরা একবার করে দেখা তো। আমি যে অফিসে সারাদিন মুখ গুজে খাটি সেগুলো তবে কি? এদিক ওদিক ঘুরে কোথাও তিন্নিকে দেখতে পেলাম না। পাহাড়ি রাস্তা দিয়ে অনেকটা ঢাল চলে গিয়েছিলাম। ফিরে এসে দেখি সবাই বাড়িতে, সুকুমারবাবু সিঁড়িতে বসে আছেন। ওনার কপালের পাশটা ফুলে আলু হয়ে গেছে, নাক দিয়ে তরতর করে রক্ত পড়ছে। সবাই ওনাকে ঘিরে আছে, নবীনবাবু ডাক্তারি করছেন। অল্পক্ষণেই রক্তপাত বন্ধ। একটু সুস্থ হলে সুকুমারবাবু বললেন, বাজার করে সাইকেলে করে ফিরছিলাম, পথের এক জায়গায় অনেক গাছ থাকায় জায়গাটা ভালো করে দেখতে পারিনি, একটু জঙ্গলের মতো। সেই গানটাতে আসতেই কে একটা জঙ্গলের ভেতর থেকে পাথর ছুঁড়ে মারলে, পাথরটা এসে আমার কপালে লাগতেই আমি সাইকেল থেকে পড়ে গেলুম, আর তাতেই নাকে চোট পেলাম। উফ, কে যে মারলে তা বুঝতেই পারলুম না। ওহ মা গো, ওহ। সব গণ্ডগোল থামলে আমি তিন্নিকে একা পেয়ে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ তিন্নি, তুই এতগুলো ছবি আঁকলি কিভাবে? আমি তো একটাই ছবি এঁকেছি, বেশি তো আঁকিনি। আমার 10 বছরের মেয়ে ফুলের মতো নিষ্পাপ, এখনো মিথ্যা কথা বলতে শেখেনি। তাহলে বাকি ছবিগুলো আঁকলো কে? আর সবথেকে আশ্চর্য ব্যাপার, ছবিতে আগে যা আঁকা হয়েছে পরে তাই ঘটেছে। ওই ফ্লিপবুকটাতে সুকুমারবাবুর অ্যাক্সিডেন্টের ছবি আছে। ফ্লিপবুক আঁকার পরে সত্যি সত্যি সুকুমারবাবুর অ্যাক্সিডেন্ট ঘটেছে? কি হচ্ছে এসব? দূর দূর দূর, আমি কী সব বাজে বাজে ভাবছি, ঘটনাটা নেহাতি কাকতালীয়। মনে হচ্ছে কুট্টি কোনো ফাঁকে ছবিগুলো এঁকেছে। আমি তাকিয়ে দেখলাম কুট্টি আর তিন্নি উঠোনে ছুটোছুটি করে খেলছে, বাকি সবাই নিজের নিজের কাজ করছে। আমি ঘরের থেকে চললাম। এখানে আসার পথে একটা বই কিনে এনেছি, সেটা এখনও ধরা হয়নি। মাত্র বইটা নিয়ে বিছানার উপর গিয়ে বসবো এমন সময় তিন্নি এসে বলল, বাবা দেখো। দেখলাম সে আবার তার ওই ছোট্ট খাতাটা নিয়ে এসেছে। প্রথম পাতার ছবিটা রাবার দিয়ে মুছে সে আবার একটা ছবি এঁকেছে, এবার ফুলমতিয়া রান্না করছে। বাহ, বেশ ভালো হয়েছে। ভালো হয়েছে বলায় এবারও সে খুশি হয়ে চলে গেল। খাতা পেন্সিল বিছানার উপরই পড়ে রইল। আমি একটু মুচকি হেসে বইটাতে মনোনিবেশ করতে চাইলাম, কিন্তু পারলাম না। হাজারটা চিন্তা মনে এসে ভিড় করল। আমি তিন্নিকে আঁকা শেখাতে চেয়েছিলাম, কিন্তু নিভা তার মেয়েকে আঁকা শিখতে দেয়নি। নিভার সঙ্গে আমার আলাপ সেই কলেজে পড়ার সময় থেকে। সময়ের সাথে পরিচয় পরিণয় করিয়েছে। আমার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন ধীরে ধীরে সমাধির দিকে এগোনোর সাথে সাথে আমাদের সম্পর্কের অবনতি হয়েছে। নিভার জগতে ঢুকতে শুরু করেছে
আরো অনেক অনেক মানুষ আমি গেছি হারিয়ে। তিনি কেউ আমার থেকে দূরে সরিয়ে নিয়েছে, যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ মেয়েটাকে আমার কাছেই আসতে দেয় না। ধুর, বই বন্ধ করে ফেললাম, মনটা অত্যন্ত বিচলিত হয়ে পড়েছে। বইতে আর মন বসানো যাবে না। তিন্নির আকার খাতাটা টেনে নিলাম, কিন্তু এবারও সে প্রথম পাতায় শুধুমাত্র একটা ছবি আঁকেনি, প্রতি পাতায় ফুলমতির ছবি। ফুলমতি রান্না করছে, পাতা উল্টাতে থাকলে প্রতি পাতায় ফুলমতির ছবি একটু একটু করে পজিশন চেঞ্জ করছে, কিন্তু শেষ পাতাটা একদম আলাদা, সেখানে ফুলমতি কাঁদছে। আমি ঘরের বাইরে বেরিয়ে গিয়ে তিন্নিকে ডাকলাম। সে কাছে এলে বললাম, তিন্নি তুই এবার কতগুলো ছবি এঁকেছিস? তিন্নি বলল, একটাই তো। তিন্নি চলে গেল। আমি ভুঁড়ো কুচকে ভাবতে লাগলাম, তিন্নি মিথ্যে বলল? মনটা খারাপ হয়ে গেল আমার। আমার ছোট্ট মেয়েটার মধ্যেও নিভা ধীরে ধীরে বিষ ঢুকিয়ে দিচ্ছে। মিথ্যে কথা, মিথ্যে কথার বিষ মায়ের থেকে ধীরে ধীরে সঞ্চারিত হচ্ছে মেয়ের মধ্যে। আমি বাবা হয়ে সেটা বুঝতে পারলেও আমার আর কিচ্ছু করার নেই। আজ দুপুরে খাওয়ার সময় একটা কাণ্ড ঘটে গেল। ফুলমতি আর রান্না আমরা আগেও খেয়েছি, চমৎকার রান্নার হাত, কিন্তু আজকে সব নুনে পোড়া। একটা তরকারিও মুখে দেওয়া যাচ্ছে না, এত নুন। সবাই ফুলমতি আকে দোষারোপ করতে লাগলো। ফুলমতি কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে। শেষ পর্যন্ত আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে কোনো রকমের দুপুরের খাওয়াটা সারা হলো, কিন্তু আমার মনে একটা খটকা লেগেই থাকলো। ঘটনাটা যদি কাকতালীয় হবে তাহলে ওই ফ্লিপবুকে সেটা আগে থেকে আঁকা হচ্ছে কি করে, আর ছবিগুলো আঁকছেই বা কে? বিকেলে নিভা জোড়াজুড়িতে বেরোতেই হল, কাছেই একটা জায়গায় হাট বসে, সেখানে গেল। ছোট স্থানীয় মানুষেরা তাদের পণ্য সম্মান নিয়ে বসে আছে, বেশিরভাগই চাষের ফসল। দু একটা মনিহারি দোকানও আছে। তিন্নিকে একটা কাঠের পুতুল কিনে দেওয়া, সে তো খুব খুশি। একটা দোকান থেকে নিভা একটা কাঠের ছুরি কিনে, তার গায়ে বিদেশি ভাষায় কিছু লেখা আছে। দোকানে এইরকম দেখতে এক জোড়া ছুরি ছিল। নিভার ইচ্ছা ছিল সে দুটো ছুরি কিনে, কিন্তু আমার জন্য একটা দিয়ে ওকে সন্তুষ্ট। নবীনবাবুকে আমার একদম পছন্দ হচ্ছে না, বড্ড বেশি গায়ে পড়া। যেন ভদ্রলোকের একটা ক্যামেরা আছে, সেটা নিয়ে যখন তখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, কখন যে ঘরে থাকেন তার ঠিকানাই নেই। উনিও আমাদের মতো এখানে ঘুরতে এসেছেন, নিজের ইচ্ছা উনি যা খুশি করুন, তাতে আমার কিছুই বলার নেই। কিন্তু নিভার সাথে নবীনবাবুর এত গল্প কিসের? যখনই দেখছি দুজনে গল্প করছে, আমি কাছে গেলেই যেন দুজনে একটু গুটিয়ে যায়। কথায় বলে মানুষের স্বভাব চায় না মোলে, স্বভাব কোথায় যাবে? হ্যাঁ, নিভার এই স্বভাবের জন্যই তো আমি গত কয়েকটা বছর ধরে জ্বলে পুড়ে যাচ্ছি। এত মানুষের সাথে নিভার কিসের কথা? এই নিয়েই তো ঝামেলা আমাদের। নিভার এক বিস্তৃত দাদা আছে, সে নাকি আবার মনোরোগ বিশেষজ্ঞ। সে বলেছে আমি নাকি ডিপ্রেশন আর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এই ধরনের কতগুলো নানা রকম রোগে ভুগছি। দাদার কাছে গেলে আমি নাকি ভালো হয়ে যাব। এগুলো সব আসলে আমাকে পাগল বানানোর ফন্দি, আমি সব জানি। আমাকে পাগল সাজাতে পারলে সুবিধাই হয়। যাক, সে নিবা যা খুশি করুক, কিন্তু আমার মনের মধ্যে সন্দেহ দানা বাঁধছে ওই ফ্লিপবুকটা নিয়ে। কি আছে ওতে? যা আঁকা হচ্ছে তা পরে করছে কিভাবে? তিন্নি যদি না আঁকে তাহলে আঁকছেটা কি? কুট্টি? না 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 না, ঘটনা যেমন ঘটেছে তাতে কুট্টির আঁকার কোনো সম্ভাবনাই ছিল না। তবে আঁকছে কে? মলি, খাতাটার আসল মালিক? আর তারপরের ঘটনা কি তাহলে ওই ঘটাচ্ছে? হ্যাঁ, গায়ে আমার কাঁটা দিয়ে উঠল। ঘরে বসেছিলাম,
বাইরে বেরিয়ে এসে দেখলাম তিনি আবার সেই খাতাতে ছবি আঁকছে। জিজ্ঞাসা করলাম, এই তিন্নি কি আঁকছিস রে? দেখলাম তিন্নি এবার মতিকে আঁকছে। মতি কাপড় কাচ্ছে। খাতাটা নিয়ে দেখলাম পরের পাতাগুলোই আগের আঁকাগুলি রয়েছে, শুধু প্রথম পাতাটা ইরেজার দিয়ে মুছে তিন্নি নতুন করে মতিকে এঁকেছে। একটা কথা চিন্তা করে আমার বুকের মধ্যে যেন ঢেউ লাগলো। মলিকি তাহলে মরে কি ফিরে আসছে তার আঁকার খাতাকে কেন্দ্র করে? পরপর দুটো ঘটনা ঘটেছে, দুটোরই শেষটা সুকুমার বাবু কিংবা ফুলমতিয়ার জন্য সুখকর হয়নি। এবার কি তাহলে মতি সিং? খাতা ইরেজার এবং পেন্সিলটা পকেটে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমার পকেটে থাকলে কেউ তো আর আঁকতে পারবে না। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ালাম, আচমকা মনে হলো, আচ্ছা মতি যদি আঁকে তবে তো সেটা আমার পকেটে থাকলেও আঁকতে পারবে। মনে হওয়া মাত্রই খাতাটা পকেট থেকে বার করলাম। যা ভেবেছিলাম ঠিক তাই, প্রথম পাতাটা ছাড়া প্রতিটা পাতায় আঁকার আগে সব ছবি ইরেজার দিয়ে মোছা হয়েছে। আবার অপটু হাতে সব কটা পাতায় নতুন করে আঁকা হয়েছে। শেষ পাতায় মতি কাঁদছে। তার মানে আবার একটা কিছু অনর্থ বাড়তে চলেছে, এবার মতি সিংকে কেন্দ্র করে। না না, বাড়ি যাই। জিজ্ঞাসা করে জানতে পারলাম নিভা ওর খুব পছন্দের একটা শাড়ি মতিকে কাচতে দিয়েছিল। মতি সেটাকে কেচে ধুয়ে মেলেও দিয়েছিল। মিনিট দুয়েক আগে শাড়িটা তুলতে গিয়ে দেখে শাড়িটা ছেঁড়া। কখন কিভাবে শাড়িটা ছিঁড়ে গেছে সেটা কিন্তু মতি সিং জানে না। নিভার মতে মতি নাকি শাড়িটা ছিঁড়েছে। এটা নিভার খুব পছন্দের একটা শাড়ি। এই শাড়িটা তাকে তার ওই ডাক্তার পিস্তত ভাই দিয়েছিল। কথাটা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, বারান্দার একটা চেয়ারে থপ করে বসে পড়লাম। মলি বেঁচে থাকতে খুব দুষ্টু ছিল, মরে গিয়েও তার দুষ্টুমি এতটুকু কম। আঁকার মাধ্যমে সে ফিরে আসছে। আমি চারপাশে তাকালাম, মনে হলো আমার আশেপাশেই হাওয়ার মধ্যে মিশে আছে সেই দুষ্টু শিশুটা। কিন্তু তার দুষ্টুমিতে অন্যদের ক্ষতি হচ্ছে। বছর দশকে শিশুর আর কতটাই বা বুদ্ধি হবে। তার দুষ্টুমিতে যদি কারো সত্যিকারের বড় ক্ষতি হয়ে যায়, যদি তিন্নির? না 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 না, আমি আচমকা বেশ জোরে না বলে উঠলাম। নিভা বারান্দাতে ছিল, সে চমকে গিয়ে বলল, কি বলছো, কি হলো? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, হ্যাঁ না না কিছু না কিছু না, সরি। ধুর, কি যে বলে! নিভা বিরক্ত হয়ে মুখটা ঘুরিয়ে নিল। আমার মনের মধ্যে ঝড় বইতে শুরু করেছে, কিন্তু ঘটনাটা কাউকে বলা যাবে না, কেউ আমার কথা বুঝবে না। নিভা তো আমাকে পাগল বানাতেই চায়, অন্যরা ওই কথা শুনলে আমাকে পাগলই ভাববে। খুব অস্থির লাগছে, কি যে করি। এক জায়গায় আর বসে থাকতে পারলাম না, উঠে পড়লাম। মলি আমাদের পিছু ছাড়েনি। তার আঁকার খাতায় কেউ কিছু আঁকলে মলি বাকি পাতাগুলো এঁকে দিচ্ছে। আমি একটু কৌতূহলবশত তিন্নিকে দিয়ে ফ্লিপবুকে আর একটা ছবি আঁকিয়েছি। ফলটা হয়েছে সাংঘাতিক। আমি তিন্নিকে বলেছিলাম ওর মায়ের একটা ছবি আঁকতে। ওর মাকে অতি সাধারণভাবেই ফ্লিপবুকের প্রথম পাতায় এঁকেছিল, কিন্তু পরে দেখলাম অন্য পাতাগুলোতে নিভার যে ছবি আঁকা হয়েছে তাতে নিভা শীঘ্রই কারো খুন করবে। ছবিতে হাতে ধরা ছুরিটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা হাট থেকে কেনা সেই ছুরিটা।
আর যে নিহত হচ্ছে সে একজন পুরুষ। এই পুরুষ ব্যক্তিটি কে তা কিন্তু ছবিতে ভালোভাবে বোঝা যাচ্ছে না। নিভা যদি কোনো পুরুষকে খুন করতে চায়, সেটা আমাকে আমাকে আমি তোর পথের কাঁটা, এত তো ও শেষ পর্যন্ত আমাকে খুন করবে বলে ছবিটা কিনেছে, এতখানি ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করবে। ভগবান, এই বিদেশ বিভূয়ে আমাকে টেনে আনা তাহলে আমাকে খুন করবার জন্য। আমি প্রথমে এখানে আসতে চাইনি, এই জায়গার সন্ধান নিভা এনেছিল, ওর কোন এক দাদা নাকি ওকে বলেছে এই জায়গাটার কথা। খুব সুন্দর জায়গা, জায়গা খুব সুন্দর হতে পারে কিন্তু কিন্তু মানুষের মন। ওই নবীন বাবুটা কে? দুদিনের মধ্যে নিভার সাথে ওর এতটা ঘনিষ্ঠতা হলো কিভাবে? আসলে আসলে আমার মনে হচ্ছে ওই দুজনেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে সামিল। হায় ভগবান, হায় ভগবান, আমার কিছু হয়ে গেলে আমার মেয়েটা, আমার মেয়েটার কি হবে? এই জন্যই নিভা তিন্নিকে আমার কাছে ঘেঁচতে পর্যন্ত দেয় না। তার মানে ষড়যন্ত্র চলছে অনেক দিন ধরে। তাহলে এখন আমি কি করব? পালিয়ে যাব আমি? সেটাই বোধ হয় ঠিক। না 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 না, পালিয়ে গিয়ে কোনো লাভ হবে না, এখানে থেকেই কোনো উপায় আমাকে বাঁচতে হবে। না, আমাকে বাঁচতে হবে। ওহ ভগবান, ঘরে ঢুকতেই আমার চোখ গেল টেবিলের ওপর রাখা ছুরিটাতে। টেবিলের কাছে গিয়ে ছুরিটা হাতে নিলাম, বেশ বড় কাঠের ছুরি। হাতে নিলেই বোঝা যায় ছুরিটা যেমন ভারী তেমনি তার ধার। এই ছুরি দিয়ে মানুষ হত্যা করা কিচ্ছু অসম্ভব নয়। ছুরিটার কারুকার্য অসাধারণ, কিন্তু আমার এখন সৌন্দর্যবোধের মন নেই। এখন ঘরে কেউ নেই, এখনই প্রকৃত সময় ছুরিটাকে লুকিয়ে ফেলার। না না, লুকুলে চলবে না, লুকুলে আবার খুঁজে বার করতে পারে। এই ঘরে এত বড় ছুরি লোকানোর কোনো জায়গা নেই। কি করা যায় ছুরিটা নিয়ে? হঠাৎ আমার চোখ গেল ঘরের পেছনের জানলাটার দিকে। আমাদের ঘরের পেছনের জমিটা জঙ্গলে ভর্তি, জানলা দিয়ে ছুরিটাকে বাইরে ছুঁড়ে ফেললে কেমন হয়? ছুরিটা জঙ্গলের ভেতরে ঘন ঝোপঝাড়ের আড়ালে গিয়ে পড়েছে। ধূপ করে একটা শব্দ পেলাম শুনতে, যাক আপদ গেল। খুন করার হাতিয়ার যখন হাতের কাছে নেই, তখন কিছুটা সময় নিশ্চয় পাওয়া যাবে। নিভা নিশ্চয়ই আবার অন্য কোনো হাতিয়ার জোগাড় করবে। ও এত তো যখন এগিয়েছে, তখন কাজটা সমাধান করার চেষ্টা অবশ্যই করবে। কিন্তু কিন্তু আমাকেও তৈরি থাকতে হবে। নিভা এর পরে ষড়যন্ত্র কিভাবে রচনা করতে পারে তা আগে থেকে জানা থাকলে আমার পক্ষে তা প্রতিহত করতে সুবিধা হবে। মলির ফ্লিপবুক থেকে নিশ্চয়ই সেটা জানা যাবে। মলি, এখন মনে হচ্ছে দুষ্টুটা আমাকে বাঁচাতে এসেছে, নিভার ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে দিতে এসেছে। মলি বেচারা, ও ছবির খাতার মাধ্যমে আমাকে জানাচ্ছে সবকিছু। ছবি আঁকা ছিল ওর শখ। আহা, কত কচি বয়সে প্রাণটা দিতে হলো। কিন্তু ও ছিল বলেই না আমি নিভার হাত থেকে বাঁচতে পারছি। হ্যাঁ সত্যি। কালকে সারা দিন সারা রাত অত্যন্ত ভয়ে ভয়ে কেটেছে। আততায়ী যদি বাড়িতে থাকে আর আপনার যদি তার হাত থেকে পালানোর কোনো পথ না থেকে থাকে, তাহলে কেমন লাগতে পারে ভাবুন তো একবার।
একটা অস্বস্তিকর দমবন্ধ পরিবেশ। সারাক্ষণ চোখে চোখে রেখেছি, ছুরিটা যে খড়ে নেই সেটাও কালকে বুঝতেই পারেনি। তাও আমার সারা রাত ঘুম হয়নি, আজ অনেক ভোরে উঠে পড়েছি। নিভাও তিনি তখনও অকাঠ ঘুম হচ্ছে। আমি গরম জামাকাপড় পরে বাইরে বেরিয়ে এলাম। চারিদিকে ঘন কুয়াশা, সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছে না। কলকাতায় এমন পরিবেশ পাওয়া অসম্ভব। কাঠের সিঁড়ি দিয়ে নেমে সামনে হাঁটতে লাগলাম। হঠাৎ নজর গেল একটু দূরে, ওটা কি, ছোট্ট একটা বাচ্চা মেয়ে না? তিন্নি তো এখনো ঘুমোচ্ছে, তাহলে কি কুটি? এত সকালে কুটি এখানে কি করছে? কুটি ওর বাবা মাকে ছাড়াই এত সকালে ঠান্ডার মধ্যে ঘুরে বেড়াচ্ছে? না 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 না, মেয়েটাকে দেখে তো কুটি বলে মনে হচ্ছে না। স্থানীয় কোনো পরিবারের শিশু হতে পারে। আমি মেয়েটার দিকে এগিয়ে গেলাম, কিন্তু কি আশ্চর্য, মেয়েটা সমান দূরত্ব রেখে সরে যেতে লাগলো। আমি বললাম, কে 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 ওখানে? দাঁড়াও দাঁড়াও বলছি। কেউ কোনো উত্তর দিল না। আমি যত এগিয়ে যাচ্ছি মেয়েটাও ততই সরে যাচ্ছে। আমাদের মধ্যে যেন জেদ চেপে গেল। আমি ছুটতে লাগলাম। মেয়েটাও কি আমার মতোই ছুটছে? বুঝতে পারছি না। অনেক দৌড়েও মেয়েটাকে ধরা গেল না। একসময় মেয়েটাকে হঠাৎ আর দেখাই গেল না। কুয়াশার মধ্যে সে যেন মিলিয়ে গেল। চারিদিকে তাকিয়ে দেখি আমি সেই জায়গাটায় চলে এসেছি যেখানে মলি গড়িয়ে পড়ে গিয়েছিল। এবার আমার শরীর শিউরে উঠল। এই মাত্র যে মেয়েটাকে কুয়াশার মধ্যে দেখলাম, যার পেছনে ছুটে এখানে এলাম, সে তাহলে কে? মলি? আমি ভাই ভোরবেলা আমি দৌড়াচ্ছিলাম কেন? মলি কি তাহলে আমার মনে প্রভাব বিস্তার করেছে? ও কি আমাকে কিছু বলতে চায়? আমার দুই পা যেন থরথর করে কাঁপছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাটির ওপর বসে পড়ল। সময় বয়ে যেতে লাগলো। চারপাশ ধীরে ধীরে আলোকিত হয়ে উঠল। ধীরে ধীরে চোখের সামনে কুয়াশা কাটল। একটু পরে দেখি মতি সিং আসছে। সম্ভবত আমাকে খুঁজতে এসেছে। আমাকে দেখে বললে, আরে সব, আপনি এখানে? আর আপনাকে সকাল থেকে দেখতে না পেয়ে ওদিকে ছুটোছুটি হচ্ছে, চলেন চলেন। উঠে আমাদের গেস্ট হাউসের দিকে চলে এলাম। কথায় বলে নারীর মন নাকি ভগবানও বুঝতে পারেন না। যে আমাকে খুন করতে চায় সে আবার সকালে ঘুম থেকে উঠে আমাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করবে? কি জানতে চাইছিল, আমি মরে গেছি কিনা? না না, অত সহজ না। হাত মুখ ধুয়ে ঘরে ফিরে চমকে উঠলাম। কাঠের ছুরিটা টেবিলের উপর রাখা, কালকে যেখানে ছিল ঠিক সেইখানে। ছুরিটা এখানে এলো কিভাবে? আমি তো জানলা দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিলাম। তখন তো ঘরে কেউ ছিলও না, আমাকে ছুরিটা ফেলে দিতেও কেউ দেখেনি। তাহলে মনের মধ্যে আবার প্রশ্ন ঘনিয়ে উঠতে লাগলো, তাহলে ফ্লিপবুকে যে আঁকা হয়েছে সেটাই কি ঘটতে চলেছে? ওখানে আঁকা ছবিটাই কি ভবিতব্য? আমি যতই চেষ্টা করি এই ঘটনাকে আমি পাল্টাতে পারবো না। নিশ্চয়ই তাই, সেই জন্যই ওই ছুরিটা আবার এখানে এই ঘরের মধ্যে। ছুরিটা এখানে কিভাবে এলো আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে। নিভা ঘরেই ছিল, কিন্তু নিভাকে কি জিজ্ঞাসা করব? প্রশ্ন করতে গেলেই তো সন্দেহ করবে ও। আমি এগিয়ে গিয়ে টেবিল থেকে ছুরিটা হাতে তুলে নিলাম, ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম। অদ্ভুত সুন্দর একটা ছুরি, কিন্তু একে হাতিয়ার করে কি ঘৃণ্য ষড়যন্ত্রই না রচিত হচ্ছে।
আছি। আমি ছুরিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি দেখে নিভা আমাকে জিজ্ঞাসা করল, আমরা যে ছুরিটা কিনেছিলাম সেটা কোথায় তুমি জানো? আমি একটু থতমতকে জিজ্ঞাসা করলাম, মানে? আরে তোমার হাতে যে ছুরিটা সেটা আমরা কিনিনি, আমাদের কেনা ছুরিটা কোথায় তুমি জানো? সেটা খুঁজে পাচ্ছি না। সেটা আমি কি করে জানবো? ও আচ্ছা, আমি ভাবলাম তুমি হয়তো দেখেছ, না হলে এই ঘর থেকে এত বড় একটা জিনিস যাবে কোথায়? আমি কৌতূহলটা দমন করতে পারলাম না, জিজ্ঞাসা করলাম, তাহলে এই ছুরিটা এখানে? ওটা নবীনবাবু দিয়েছেন। নবীনবাবু? হঠাৎ উনি এটা দিতে গেলেন কেন? গতকাল উনি হাটে গিয়েছিলেন, ছুরিটা দেখে পছন্দ হয়েছিল, কিনে ফেলেছিলেন। আজকে আমরা আমাদের কেনা ছুরিটা পাচ্ছি না শুনে উনি ওনার ছুরিটা আমাদেরকে দিয়েছেন। তাহলে বিকল্প হাতিয়ার আগে থেকেই তৈরি। কি বলছে সব? নবীনবাবু নামটা শুনেই মাথার ভেতরটা যেন জ্বলে গেল। এত লোক থাকতে নবীনবাবু তোমাকে দিতে গেলেন কেন? আমার কথার ধরনে নিবা ঘুরে আমার দিকে তাকাল, বলল, মানে? মানে? মানেটা অতি সহজ, তুমি খুব ভালোভাবেই জানো। না জানি না, আর জানি না বলেই তোমার মুখ থেকে শুনতে চাইছি। এত কথা, এত ফিসফিস দুদিন ধরে চলছে, তা কি আমার নজর পড়েনি? আমি কি বুঝি না সব? সব জানি, সব জানি আমি। কি জানো তুমি? খোলাখুলি বলো তো শুনি। তোমার মতো নোংরা মনের মানুষ আমি খুব কমই দেখেছি। নোংরা না? নোংরা? হ্যাঁ হ্যাঁ, এখন তো নোংরা বলবেই। এক কথা দু কথায় ঝগড়া বেড়ে গেল। নিভা এবং আমি স্থান কাল পাত্র ভুলে দুজনে চেঁচাতে লাগলাম। আমার মনের মধ্যে জমে থাকা যত সন্দেহ, যত বিদ্বেষ সব উগড়ে দিলাম। নিভাও কিছু কম যায় না, সেও আমার প্রতি তার বিদ্বেষ জানাতে কৌশল করল না। আমি নাকি সন্দেহবাদী পুরুষ, আমি নাকি উন্মাদ, এরকম চোখাচোখা বিশেষণে আমাকে বিদ্যে লাগলো। আশ্চর্য করতে পারলাম না, ছুরিটা আমার হাতেই ছিল, ঝাঁপিয়ে পড়লাম নিভার উপর। উন্মত্তের মতো আমি অস্ত্রটা চালাতে যাব এমন সময় কে যেন পেছন থেকে আমার হাত ধরে ঘুরে তাকিয়ে দেখি মতি সিং। মতি সিং আমার থেকে কে? আমি চেষ্টা করেও আমার হাতটা কিছুতেই ছাড়াতে পারলাম না। এবার আশেপাশে নজর গেল, দেখি ফুলমতি, সুকুমারবাবু, কুট্টির বাবা মা এবং নবীনবাবু ঘরের ভেতর এসে হাজির হয়েছে। ছাড়ো মতি, ছাড়ো। নবীনবাবু আমার হাত থেকে ছুরিটা নিয়ে নিলেন। আমাকে অবাক করে নিভার দিকে তাকিয়ে বিরক্ত ভরা গলায় বললেন, তোকে না কতবার বলেছি, হ্যাঁ তুই কটা দিন অন্তত ঝগড়া করিসনি? ছুরিটা তিনি সুকুমারবাবুর হাতে চালান করে দিলেন। মতি সিং আমার হাতটা ছেড়ে দিল। আমাদের চেঁচামেচিতে সবাই এই ঘরে ছুটে এসেছে সেটা বুঝতে পারলাম, কিন্তু নবীনবাবু যে গলায় কথাটা বললেন তাতে আমি বেশ অবাক হয়ে গেলাম। নবীনবাবু এবার আমার দিকে ফিরে বললেন, অজয়বাবু, আপনার সাথে পরিচয়ের সুযোগ আমার এর আগে হয়নি। আমি আপনার স্ত্রী নিভার বিস্তৃত দাদা। আপনার সম্বন্ধে আমি এর আগে নিভার কাছ থেকে অনেক কিছু শুনেছি। শুনুন, আপনার মধ্যে কিছু মানসিক সমস্যা আছে। মানসিক সমস্যা? না না না, আমার মধ্যে কোনো মানসিক সমস্যা নেই। আমাকে আপনারা, হ্যাঁ হ্যাঁ, এই আপনারা দুজনে মিলে পাগল প্রতিপন্ন করতে চান। ছি ছি, অজয়বাবু ছি, মনটাকে এত ছোট করবেন না। আমি মনটাকে ছোট করছি? আপনারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেননি? আপনারা আমাকে ষড়যন্ত্র করে খুন করতে চাননি? নবীনবাবু যেন আতকে উঠলেন। তাছাড়া কি? হ্যাঁ তাছাড়া কি, আমাকেই তো আপনারা খুন করতে চাইছিলেন। সৌভাগ্যবশত মলি ছিল, ওই আমাকে ওর ফ্লিপবুকের মাধ্যমে জানিয়েছে আপনাদের ষড়যন্ত্রের কথা, তাই আপনাদের ষড়যন্ত্র আমি ফেসতে দিতে পেরেছি। নবীনবাবুর মুখে যেন একটা স্মিত হাসি ফুটে উঠল, বললেন, মলি? কোন মলির কথা বলছেন আপনি? মলি মলি, যে মেয়েটা ওর বাবা মার সাথেই ঘরেই ছিল, যে ওই খাদের মধ্যে পড়ে মারা যায়, যার ফ্লিপবুক এখন আমার মেয়ে তিন্নি ব্যবহার করছে। সুকুমারবাবুর দিকে তাকিয়ে বললাম, সুকুমারবাবু আপনি বলুন না ওদের। সুকুমারবাবু এতক্ষণ আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়েছিলেন, এবার আমায় বললেন, মলি বলে কেউ কোনোদিনও ছিল না বাবু।
ছিল না তাহলে আপনি যে সেদিন আমাকে বললেন মলি বলে একটা মেয়ে যার খাতা আর পেন্সিল ওঠা, যে কিনা অতি দুর্ভাগ্যবশত 10 বছর আগে খাদে পড়ে মারা যায়। মলি বলে কেউ নেই, আপনাকে কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া খুব দরকার হয়ে পড়েছিল, কিন্তু আপনি যেহেতু গো ধরে বসেছিলেন যে আপনি কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন না, তাই নিভার সাথে প্ল্যান করে এখানে ঘুরতে আসার ব্যবস্থা করা হয়। আপনি ছোট থেকে অনেক স্ট্রাগল করেছেন, আঁকতে ভালোবাসতেন, তাই সেই শিল্পচর্চাটাকেই আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছিলেন, কিন্তু যে কারণেই হোক আপনি তাতে সফল হতে পারেননি। মনে করে দেখুন, আপনার এই যাত্রায় প্রায় শুরু থেকেই আপনাকে যে সঙ্গ দিয়ে এসেছে সে আপনার স্ত্রী, কিন্তু যখন আপনি আপনার জীবিকায় সফল হতে পারলেন না তখন তার ছাপ পড়ল আপনার জীবনেও। আপনার এই অপারগতার সমস্ত দায় একজনের ওপর চাপিয়ে আপনি নিশ্চিন্ত হতে চেয়েছিলেন। এই দায় চাপানোর জন্য আপনার কাছে সব চাইতে বড় জায়গা ছিল নিভা। আপনি তার ঘাড়েই চাপিয়ে দিলেন আপনার সমস্ত ব্যর্থতার দায়। ধীরে ধীরে আপনার মধ্যে জমে থাকা আক্রোশ পুঞ্জীভূত হতে থাকলো নিভার ওপরে। সংসার চালানোর জন্য নিভাকে অর্থ উপার্জনের চেষ্টা করতে হলো, তাতেও আপনার আপত্তি। ও যে দায়িত্বপূর্ণ চাকরিটা করে তাতে ওকে অনেক মানুষের সাথে কথাবার্তা বলতে হয়, আর তা থেকেই আপনার মনে শুরু হলো সন্দেহ। নিভা প্রথম থেকেই আপনাকে বোঝাতে চেষ্টা করেছিল আমার কাছে নিয়ে আসতে, কিন্তু আপনি আসতে চাননি। কি জানেন তো অজয়বাবু, আপনি যেগুলোকে জীবনের মূল উদ্দেশ্য বলে ভেবেছেন সেগুলো শুধু হাতিয়ার মাত্র, জীবনে সুখী হওয়াটাই মূল কথা। জীবিকা শুধুমাত্র সুখী হওয়ার একটা হাতিয়ার। হ্যাঁ, আপনি শিল্পী হবেন, আপনার জগৎজোড়া নাম হবে, সেটা তো অবশ্যই কাঙ্ক্ষিত, কিন্তু আপনি সুখী থাকবেন, আপনার কাছাকাছি মানুষগুলো সুখী থাকবে, এটা বোধহয় মূল চাওয়া। আমরা এই চাওয়া থেকেই সরে যাই বলে অন্যান্য বিষয়ে গুরুত্ব দিয়ে ফেলি বেশি। নবীনবাবুর লেকচার আমি শুনছিলাম কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। আমার মনের মধ্যে একটাই কথা ঘুরে ফিরে আসছিল, মলি বলে কেউ ছিল না, কোনোদিনই ছিল না, সবটাই ওদের বানানো। আমি বেশ রুক্ষ গলাতেই বললাম, তাহলে ছবিগুলো কে এঁকেছে, আর ছবিগুলো আঁকার পরেই ঘটনাগুলো ঘটছে কেমন করে? আপনারা জানেন না ওই ফ্লিপবুকে তিন্নি প্রথম পাতায় যা আঁকে পরের পাতাগুলোতে অন্য কেউ এসে সেটা এঁকে দিয়ে যায়, এবং সেখানে যে ঘটনাটা দেখানো হয় পরবর্তীকালে সেটাই ঘটে। নবীনবাবু বললেন, সেটা আপনি এঁকেছেন অজয়বাবু, এই ঘটনাটাও আপনি ঘটান। খেয়াল করে দেখুন, ফ্লিপ বুকে তিন্নির এঁকে যাওয়ার পরে খাতাটা আপনার কাছেই থাকে, সে সময় সবার অগোচরে খাতায় আপনি আঁকেন। হ্যাঁ, সবার অগোচরে, এমনকি আপনার অগোচরেও বটে। তারপর ঘটনাটা আপনি ঘটান, কিন্তু সেটা আপনি সচেতন মনে ঘটান না। তিন্নি ওর হাতি জাদুকে আঁকার পরে সুকুমার বাবুকে আপনি এঁকেছেন। ছোট বাচ্চারা যেমনভাবে আঁকে সেভাবে কয়েকটা পাতা এঁকে ফেলা আপনার পক্ষে এমন কিছু কঠিন কাজ নয়। যাই হোক, সুকুমার বাবুকে আঁকার পর আপনি পথের মধ্যে লুকিয়ে থেকে ওনাকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছেন। আপনি রান্নাঘরে চুপি চুপি ঢুকে সব খাবারে নুন মিশিয়ে দিয়েছেন, নিভার শাড়িটা আপনি ছিঁড়েছেন, এবং নিভার আততায়ী ছবিও আপনি এঁকেছেন। নবীনবাবু চুপ করলেন, সমস্ত ঘরের আবহাওয়া থমথম করছে। নবীনবাবু আবার শুরু করলেন, আমরা চেয়েছিলাম আপনার মনের অবদমিত ক্ষোভ রাগ সব বেরিয়ে আসুক, সুকুমার বাবুর ঘটনা যেদিন ঘটে আমরা সেদিন থেকেই সব জানতাম, কিন্তু আপনাকে সাবধান করা হয়নি, কারণ তাহলে আমাদের অভিষ্ট সিদ্ধ হতো না। আমরা শুধু আপনাকে সুস্থ করতে চেয়েছিলাম, কিন্তু আপনি যে আজকে ছড়িটা নিয়ে একেবারে নিভাকে খুন করতে উদ্যত হবেন এটা ভাবতে পারিনি। কি সর্বনাশ হয়ে যেত বলুন তো,
আমরা যদি ঠিক সময় এই ঘরে চলে না আসতাম। আমার বিশ্বাস হচ্ছে না, আমি নিজেই এসব এঁকেছি, তারপরে সব কিছু আমি নিজে ঘটিয়েছি, এ হতে পারে না। আমার ভাব দেখে নবীনবাবু নিজের ঘর থেকে একটা ল্যাপটপ নিয়ে এলেন। সেটাকে চালিয়ে দিতেই দেখতে পেলাম আমার বিভৎস মূর্তি। আমি পাগলের মতো এঁকে চলেছি, আবার কখনো একটা পাথর নিয়ে চুপি চুপি রাস্তার পাশে হাঁটছি, আবার কখনো চারিদিকে তাকাতে তাকাতে চোরের মতো রান্নাঘরে ঢুকছি, আর মাঝে মাঝেই আমার ফ্লিপবুক আঁকার ভিডিও। তার মানে নবীনবাবু শুধু শুধুই ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াতেন না, আমি সত্যি পাগল। আমার মুখ দিয়ে শুধুমাত্র এই দুটো শব্দই বেরিয়ে এলো। নবীনবাবু বললেন, না অজয়বাবু না, আপনি পাগল নন। শরীর থাকলে যেমন শরীর খারাপ হতে পারে, তেমনি মন থাকলেও মন খারাপও হতে পারে। তবে মানুষ ভেদে মন খারাপের কিছু তারতম্য হয়ে থাকে। মনের অসুখ হলেই তাকে পাগল ভাবা উচিত নয়। আপনার মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা রাগ, ক্ষোভ, হতাশা আপনাকে এক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। কিছু নিয়ম মেনে চললে এবং সামান্য কিছু ওষুধের ব্যবস্থা করলে আপনার মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। সবাই চলে গেলেন, বিছানার উপর রাখা ল্যাপটপে আমি তখনও এঁকে চলেছি। বাস্তবে হতভম্ব হয়ে বসে থাকা আমার দুগাল বেয়ে জলের ধারা নেমে এসেছে। কাঁদছি আমি, কিন্তু কান্নার আওয়াজ পাওয়া গেল ঘরের অন্য জায়গা থেকে। দেখলাম নিভা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি কি দুর্ভাগা যে আমার প্রধান অবলম্বন আমি কিনা তাকেই এতদিন ধরে সন্দেহ করে এসেছি। হায় ভগবান! আমি উঠে নিভার কাছে গেলাম। সে জল ফড়া চোখে আমার দিকে তাকাতেই বললাম, আমি ওষুধ খাবো নিভা, আমি ওষুধ খাবো, তুমি যা বলবে তাই করবে, দেখো দেখো আমি ঠিক সুস্থ হয়ে যাব। তিনকে সম্ভবত এতক্ষণ অন্য ঘরে আটকে রাখা হয়েছিল, সে এবার ছুটতে ছুটতে ঘরে আসতে আমরা দুজনে মিলে তিনকে চড়িয়ে ধরলাম। আজকের নিবেদন এখানেই শেষ হল। পরের সপ্তাহে আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হবে টিম গল্প স্বল্প। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প স্বল্প। আজ আসি, টাটা।